দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজকে আমি ভেন্ডি দিয়ে কুরকুরি বানাবো। কুরকুরি দিয়ে কীভাবে বানায় আপনারা দেখবেন। ভেন্ডি দিয়ে কুরকুরি বানাবার নিগে আমি এরকম বাতি ভেন্ডি দিয়ে নইছি। কুরকুরি বানাবার নিগে ভেন্ডি কিনে চার ফলা করে কাইটে নাম লাগবো। এরকম করে কাইটে নাম লাগবো। ভেন্ডি দিয়ে কাটার আগে বেশ সুন্দর করে ধুয়ে মুছে রান্না করে জানি ভেন্ডির কথারে জল্লা থাকি। ভেন্ডির কুরকুরি দিয়ে পোলা বানিয়ে বেশ সুন্দর খায়। ভেন্ডির কুরকুরি দিয়ে খাওয়া খুব ভালো। অনেকে ভেন্ডি বেশি ভালো হয় না, কুরকুরি বানাইলে সবাই খাইয়ে খুব ভালো পায়। সবটি ভেন্ডি কাইটা নিছি মশলা দেওয়ার নাই কেন। ভেন্ডি দেয় এরকম শুকনা রাখুন রাখবো, সেই মশলা দিয়ে মাখতে ভালো হবো। মাখবার নিকে আমি এরই মশলা নিয়েছি। বেসন দিয়ে দিলাম, তেলের গুঁড়াটা দিয়ে দিলাম, মোচের ফাঁকি দিয়ে দিলাম, হলদির ফাঁকি দিয়ে দিলাম। এটা হলো আমচুর মশলা, এইটা দিলে বাদে কুরকুরিটার স্বাদ বাড়বো। শুকনা নাই কেন। লবণটা অল্প পরে দেন নাগো, লবণটা আগে দিলে ভেন্ডিটা গাই নে জল উঠত। দেখেন বেশ সুন্দর করে মাখছি, ভেন্ডির জলটা শুকিয়ে গেছে। ওখানে আমি অল্প জল দিয়ে আর অল্প লবণ দিয়ে মাখিয়ে নেব। অল্প লবণ দিমু, ভেন্ডি দিয়ে এরকম করে বাইকে নিছি। অন আমি চুলাটা জ্বালিয়ে ভেন্ডি দিয়ে বেজে নেব। তেলটা গরম হয়েছে, কুরকুরি দিয়ে আমি বাইজে নেব। ভেন্ডি দিয়ে করার মধ্যে দিয়ে নগণকে নাড়া দেন যাব না, অল্প উপিটটা ভাজা হইলে তারপরে নাড়াতে দেন না। এক কাপিট হয়েছে, এখন আমি নাড়াতে দিব। দাদা ভাই দিদি ভাই ভেন্ডি দি বারে বারে জাল দিয়ে বাজন না করছে, সে মস মশা হবো। পুকুরি দিয়ে আমার বাজ হয়ে গেছে, উঠিয়ে নেবো।
দাদা ভাই দিদি ভাই সব ঠিক কুরকুরি আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আমার মশলা দেয় নাই কেন, অল্প মোচের ফাঁকি দিয়ে দিন। আমসের মশলাটা আবারও উপর দিয়ে দিয়ে নেব, খাইতে খুব ভালো লাগবো। দিদি ভাই দেখেন কুরকুরিটা কি সুন্দর মচমচ হয়েছে। কুরকুরিটা মশলা দিয়ে মাখলাম, বেশ সুন্দর বাসনা বেরিয়েছে। আমি এখন এটা কুরকুরি খেয়ে দেখি কিরকম হয়েছে। কুকুরিটা সেই মচমচ হয়েছে, আমার তো দাঁত নাই, আমি খেয়ে আরম না, তাও দুইটা কুকুরি আমি খামো। দাদা ভাই দিদি ভাই কুকুরিটা বেশ সুন্দর আছে, এরকম করে আপনারা ঘরে বানিয়ে খাইবেন। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে নেট করবা, শেয়ার করবা, আমার পাশে থাকবা, নালডা টিভি দেবা।